हेलो एवरीवन, वेलकम टू माय चैनल टगर पाठशाला। आज ये वीडियोते तुम्हारे साथ आलोचना करब 2022 एनएम एवं जीएनएम एंट्रेंसर जो तुम्हारे कौन थे एप्लीकेशन करते हैं, तुम्हारे एग्जाम डेट कब रही है, तुम्हारे की कि क्राइटेरिया रही है, सब किस नहीं। এখন তোমাদের সামনে একটা বড় আপডেট রয়েছে, একটা বিগ আপডেট রয়েছে। সেটা হচ্ছে তোমাদের জিএনএম এবং এনএম 2022 অ্যাপ্লিকেশনের যে ডেটটা দেওয়া হয়েছিল টেন্টেটিভ ডেট, সেটা ছিল জানুয়ারি ফার্স্ট উইক, কিন্তু সেটা এখন চেঞ্জ করে তোমাদের জানুয়ারি সেকেন্ড উইক করা হয়েছে। তো আর কি কি চেঞ্জ হয়েছে চলো আমরা এই ভিডিওতে দেখে নিই। দেখো তোমাদের যে 2022 জিএনএম এবং এনএম এন্ট্রান্সের যে এক্সাম ডেটটা রয়েছে সেটা হচ্ছে 11 জুন এবং 12 জুন, শনি এবং রবিবার। কিন্তু তোমাদের এই ডেটটা এক্স্যাক্ট নয়, এটা হচ্ছে একটা টেন্টেটিভ ডেট। পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে কিন্তু তোমাদের এই ডেটটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। আর তোমাদের যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে যে পেমেন্টটা করতে হবে সেটার একটু চেঞ্জ হয়েছে, চলো দেখে নিই আমরা। দেখো এর আগে ডাব্লিউপি জয়েন এন্ট্রান্স বোর্ড যে বুলেটিনটি পাবলিশ করেছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে যারা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি অথবা অরফান ক্যান্ডিডেটস রয়েছে তাদেরকে কিন্তু 200 টাকা পে করতে হবে, আর যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে 300 টাকা পে করতে হবে। কিন্তু এখানে একটু চেঞ্জ হয়েছে, দেখে নাও, যারা এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি এ রয়েছে, ওবিসি বি রয়েছে, অরফান ক্যান্ডিডেটস রয়েছে তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি হিসেবে 300 টাকা পে করতে হবে, আর যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি হিসেবে 400 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমাদের আগের ভিডিওতে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের এনএম জিএনএম এন্ট্রান্সের জন্য অ্যাপ্লিকেশনের জন্য যে যে ক্রাইটেরিয়া লাগবে সেটা আলোচনা করেছিলাম, সেগুলো সব সেমই রয়েছে। তোমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেশন ডেট এবং অ্যাপ্লিকেশন ফিটা একটু চেঞ্জ হয়েছে, সেটা তোমাদের সাথে আমি আলোচনা করলাম। তোমরা যদি এই জিএনএম এবং এএনএম সংক্রান্ত আরও ভিডিও পেতে চাও তাহলে তোমরা আমার চ্যানেল টগর পাঠশালাকে ফলো করবে। ধন্যবাদ।